চীনা ভাষায় একটা সুন্দর প্রবাদ আছে, একটা গাছ লাগানোর সেরা সময় ছিল 20 বছর আগে, দ্বিতীয় সেরা সময় এই এখন। আপনার যদি বিনিয়োগ করার মতন টাকা থাকে তাহলে শেয়ার বাজারে বিনিয়োগই হতে পারে আর্থিক স্বাধীনতা অর্জনের অন্যতম সেরা উপায়। আর এই শেয়ার বাজারের অন্যতম একটা উপাদান হচ্ছে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা। মিউচুয়াল ফান্ড প্রায় 250 বছরে পুরনো একটি বিনিয়োগ মাধ্যম। আমরা যারা শেয়ার বাজারের সাথে যুক্ত তারা সবাই মিউচুয়াল ফান্ডের সাথে পরিচিত, এমনকি যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে না তারাও মিউচুয়াল ফান্ড কি এর ধারণা রাখে। খুব সহজ ভাষায় মিউচুয়াল ফান্ড এক ধরনের যৌথ স্কিম। স্বীকৃতিপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান সিকিউরিটিস এক্সচেঞ্জের মিউচুয়াল ফান্ড রুলস 2012 মোতাবেক যে ফান্ড অনুমোদন এবং পরিচালিত হয় তাকে আমরা মিউচুয়াল ফান্ড বলতে পারি। প্রতিটি মিউচুয়াল ফান্ডের জন্য একজন উদ্যোক্তা, একজন ট্রাস্টি, ফান্ড ম্যানেজার এবং হেফাজতকারী প্রয়োজন। মিউচুয়াল ফান্ড আইন অনুসারে ইনকামের 70% ডিভিডেন্ড দিতে হয়। ভালো খবর হলো আগে রিইনভেস্ট ইউনিট দেওয়ার সুযোগ থাকলেও এখন তা বন্ধ। সকল মিউচুয়াল ফান্ড এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত যার ফেস ভ্যালু 10 টাকা। একটি সাধারণ কোম্পানি শেয়ারে বিনিয়োগের থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা কিছুটা ঝুঁকি কম। এর মূল কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ডগুলো একটি বা দুইটি শেয়ারে বিনিয়োগ করে না, তারা কমপক্ষে 15টি শেয়ারে বিনিয়োগ করে, ফলে রিস্ক কমে যায়। এছাড়া তারা শেয়ার বাজার ছাড়াও মানি মার্কেটেও বিনিয়োগ করে। একটা মিউচুয়াল ফান্ড অন্য আরেকটা মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করতে পারে। অভিজ্ঞ এবং বিজ্ঞ ফান্ড ম্যানেজারের মাধ্যমে মিউচুয়াল ফান্ড পরিচালিত হয়। বলে রাখা ভালো, মিউচুয়াল ফান্ডের কারেন্ট মার্কেট প্রাইস NAV বা নেট অ্যাসেট ভ্যালু থেকে উপরে যাওয়ার কথা না। যদি যায় সেটি অতি মূল্যায়িত এবং ঝুঁকিপূর্ণ। ধরুন একটা মিউচুয়াল ফান্ডের ন্যাপ যদি হয় 13 টাকা এবং কস্ট প্রাইস যদি হয় 11.90 টাকা, তাহলে ইউনিট প্রতি সম্ভাব্য লাভ দেখাবে 1.10 টাকা। ফান্ডামেন্টাল সূত্র মতে 13 টাকার নিচে এই ফান্ড কিনতে পারলে লাভবান হওয়া যেতে পারে। তবে এটি একমাত্র সূত্র না, চাহিদা এবং যোগানের কারণে এর ভিন্নতা হতে পারে। উল্লেখ করা দরকার মিউচুয়াল ফান্ডের এক একটা শেয়ারকে ইউনিট বলা হয়। যখন আমরা একটি কোম্পানির শেয়ার কিনবো তখন আমরা একে শেয়ার বলবো, আর যখন মিউচুয়াল ফান্ড কিনবো তখন আমরা একে ইউনিট বলবো। মূলত একটা মিউচুয়াল ফান্ড একটি কোম্পানি না, এটি একটি ফান্ড ব্যতীত কিছুই না। যেমন ধরুন আপনার কাছে 5000 টাকা আছে, আমার কাছে 2000 টাকা, অন্য আরেকজন থেকে 3000 টাকা, এই মিলে আমরা 10,000 টাকা একত্র করা হলো। এবার এই ফান্ডের সাইজকে আমরা 10 টাকা দিয়ে ভাগ করে যেই সংখ্যা পাবো এটি হচ্ছে মোট ইউনিট সংখ্যা। আরও জেনে রাখা ভালো, অন্য একটা ABN ক্যাটাগরির শেয়ার যেমন কেনার একদিন পরে বিক্রি করা যায়, ঠিক তেমনি মিউচুয়াল ফান্ডও বিক্রি করা যায়। ধরুন রবিবার একটা মিউচুয়াল ফান্ড কিনলেন 10.20 টাকা দিয়ে, তাহলে মঙ্গলবার সেই ইউনিটটি বিক্রি করা যাবে। আবার ওই দিনই অন্য মিউচুয়াল ফান্ডে বা ABকিংবা N ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগ করা যাবে। আপনি যেই ফান্ডে বিনিয়োগ করবেন সেই ফান্ড ম্যানেজার যদি ভালো পারফরম্যান্স করতে পারে তাহলে আপনিও ভালো প্রফিট পেতে পারেন, আর যদি সেই ফান্ড ম্যানেজার খারাপ পারফরম্যান্স করে তাহলে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। যেহেতু তারা অভিজ্ঞ এবং দক্ষ হয়ে থাকে তাই এখানে রিস্ক বা ঝুঁকি কম থাকে। মিউচুয়াল ফান্ডের মূল উদ্দেশ্য হচ্ছে ফান্ডটির অর্থ বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে মুনাফা অর্জন করা। এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, শেয়ার বাজারে কোনো কোম্পানির শেয়ারে বিনিয়োগের চেয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কি ঝুঁকি কম? এর উত্তর কম, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে ঝুঁকি কম। এর মূল কারণ হচ্ছে আমরা যখন একটা কোম্পানির শেয়ার কিনব তখন আমাদের এই টাকাটা ওই কোম্পানির পারফরম্যান্সের উপরে নির্ভর করবে। কোম্পানি ভালো করলে আমরা লাভবান হব, আর কোম্পানি খারাপ করলে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। আর মিউচুয়াল ফান্ড যেহেতু অনেকগুলো কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে তাই দুই একটি কোম্পানির শেয়ার খারাপ করলেও সামগ্রিকভাবে মিউচুয়াল ফান্ডটি খারাপ করে না। তাই আপনার পোর্টফোলিওতে দুই একটি মিউচুয়াল ফান্ড রাখতেই পারেন। হয়তো এই মিউচুয়াল ফান্ডগুলো আপনাকে রাতারাতি অনেক টাকা দিবে না, তবে বুঝে শুনে কিনতে পারলে অন্য শেয়ারে বিনিয়োগ করলে যা রিটার্ন পাওয়া যায় এর থেকে খুব একটা কমও দিবে না।